আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আমরা এই যে আলমিরাটি দেখতে পাচ্ছি, আলমিরাটির সাইজ 6 ফিট বাই 6 ফিট, কার্নিশ বাদে, কার্নিশ সহকারে এর উচ্চতা প্রায় 6.5 ফিটের কাছাকাছি। ভিউয়ার্স, এই আলমিরার পুরো বডিটাই চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি 3টি পাল্লা বিশিষ্ট। এই আলমিরাটি পরিবহনের সুবিধার জন্য আমরা 2টি অংশে বিভক্ত করেছি, এমনকি কার্নিশটিও আলাদা। আপনাদের বাসায় নেওয়ার পরে নাট দিয়ে সংযুক্ত করে একটি পূর্ণাঙ্গ আলমিরা। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আলমিরার যে দরজাগুলো রয়েছে, প্রত্যেকটি দরজার মধ্যে চমৎকার ধরনের নকশা রয়েছে এবং এই নকশার মাঝে আবার গোল্ডেনের প্রলেপ দেওয়া আছে, গোল্ডেন কালার করা আছে, যা এই আলমিরার সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। সম্পূর্ণ আলমিরাটি চিটাগাং সেগুন কাঠের তৈরি করা এবং ভিতরে যে সেলফ রয়েছে, ড্রয়ার রয়েছে এবং পার্টিশন রয়েছে, সেখানে আমরা গামারি কাঠের ব্যবহার করেছি। প্রত্যেকটি ফার্নিচারের মূল বৈশিষ্ট্য হলো যে জয়েন্ট গুলো রয়েছে সেগুলি সংযুক্ত করা। জয়েন্ট গুলো যদি যথার্থভাবে সংযুক্ত করা না হয় তাহলে সেই ফার্নিচারটি দীর্ঘস্থায়ী হয় না বা আপনারা বেশি দিন ব্যবহার করতে পারবেন না, ফেটে যেতে পারে। আমরা এই আলমিরার প্রত্যেকটি অংশ খুব সতর্কতার সাথে সংযুক্ত করেছি এবং প্রত্যেকটি অংশে ফিঙ্গার জয়েন্ট দেওয়া হয়েছে, যার ফলে আপনারা সামনে থেকে দেখলেও বুঝতে পারবেন না যে কোথায় কোথায় জয়েন্ট রয়েছে, সাথে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। ভিউয়ার্স, আমরা আলমিরাটির উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। সামনের দিকের অংশটি একদম উপর থেকে নিচ পর্যন্ত একই ধরনের নকশা, খুবই চমৎকার নকশা। এই নকশাগুলো খুব সূক্ষ্মভাবে তৈরি করতে হয়েছে। আমরা এখন আলমিরার যে প্ল্যাটফর্মটি রয়েছে, যেটা আলমিরা দাঁড়িয়ে আছে, সেখানে সেই অংশটি দেখতে পাচ্ছি। সম্পূর্ণটাই এখানে চিটাগাং সেগুন কাঠ আমরা ব্যবহার করেছি, এটি থিক কাঠ থেকে তৈরি করা হয়েছে। আমরা আপনাদেরকে আলমারিটা খুলে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা নিখুঁত ভাবে এই আলমিনাটিকে তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সামনে থেকে দেখাচ্ছে যে ফিনিশিং অত্যন্ত চমৎকার এবং খুবই আকর্ষণীয় ফিনিশিং সমৃদ্ধ এই আলমিনাটি। এখানে আমরা যে ফিনিশিং এর যে কালারটি, এটি লেকার পানিশ নামে পরিচিত, খুবই গ্লেজি এবং এইরকম গ্লেজি অবস্থাতে আপনারা 6-7 বছর বা তার চেয়ে অধিক সময়কাল ব্যবহার করতে পারবেন। দরজা খুলে দেখাচ্ছি যে আপনারা দেখুন যে ভিতরে এই যে অংশটি রয়েছে, একটি ড্রয়ার রয়েছে নিচে, বড় স্পেস, এবং এখানে একটি কোট হ্যাঙ্গার রয়েছে। আমরা যে দরজার পিছনের দিকে যে কাঠের ফাইবার এবং যে জয়েন্ট রয়েছে সেটি আপনাদেরকে একদম সামনে দিকে দেখাচ্ছে, এবং কাঠের থিকনেস দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রায় 1 ইঞ্চির অধিক থিকনেসের কাঠ ব্যবহার করে পাল্লাগুলোকে তৈরি করা হয়েছে। আমরা এখন আরেকটি পাল্লা খুলে আপনাদেরকে দেখাবো যে মাঝখানের যে অংশটি রয়েছে, সেখানে উপর থেকে নিচ পর্যন্ত সেলফ রয়েছে। এখানে আপনি আপনার প্রয়োজনীয় পোশাক সামগ্রী অধিক পরিমাণে রাখতে পারবেন অনেক জায়গার ভিতরে। এবং এই যে সেলফগুলো রয়েছে, এই সেলফগুলো গামারি কাঠ তৈরি, এবং যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন সেখানেও আমরা গামারি কাঠ ব্যবহার করেছি। এবং এখন সর্বশেষ যে দরজাটি রয়েছে সেটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, উপর থেকে নিচ পর্যন্ত এখানে আপনার একটি কোট হ্যাঙ্গার রয়েছে এবং নিচে একটি ড্রয়ার এবং আরেকটি বড় স্পেস রয়েছে আপনার মূল্যবান জিনিসপত্র রাখার জন্য। এই আলমিরাটির মূল্য 65,000 টাকা। আমরা এতক্ষণ আপনাদেরকে পুরো আলমিরাটি দেখালাম। যদি আলমিরাটি ভালো লাগে, আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, আমাদের শোরুমে এই আলমিরাটি ডিসপ্লে করা আছে। বিহার সবসময় আমরা উন্নত মানের মেটেরিয়াল দেওয়া ফার্নিচার তৈরি করি। আমরা সারা বাংলাদেশে আমাদের ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি, কিন্তু ডেলিভারি খরচ কাস্টমারকেই বহন করতে হয়। আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করব, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ফোন করবেন।